खेतेर लक्ष्मी ठाकुर गो तुमी जन्म जन्म थाको मोदेर घरे পিঠে পর্ব হোক বা অগ্রহণ মাসে নতুন ধান উঠলে নবান্ন উৎসব, এই দুই উৎসবেরই অপরিহার্য অঙ্গ হলো নানান রকমের পিঠে। নতুন ধানের পিঠে আর পুলি নৈবেদ্য হিসেবেও দেওয়া হয়। পুলি পিঠে দেওয়া হয় দেবী লক্ষ্মীকেও। নয়া ধানের চিরা মুড়ি পুলি পিঠা করে মা লক্ষ্মীর পুজো আরও প্রতি ঘরে ঘরে। নমস্কার, শুরু করছি খাঁটি ভোজন রসিকদের পছন্দের ফরচুন কাচ্চি ঘানি খাঁটি সর্ষের তেল প্রেজেন্স জি বাংলা রান্নাঘর, যেখানে চলছে পৌষ পার্বণ। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। আমাদের সঙ্গে আজকে রয়েছে অদিতি, তীর্থ এবং সজীব দা। নমস্কার। নমস্কার, কেমন আছেন? ভালো আছি। আছেন কেন? না, আপনি তো আমাদের একেবারে ঘরের লক্ষ্মী, জি বাংলা পরিবারের লক্ষ্মী মেয়ে। এবং সত্যি কথা আমার জানতে ইচ্ছে করছে, এই যে নতুন সারেগামা পা হচ্ছে, এখন কি একটু ওই মঞ্চটার জন্য হিংসে হিংসে হচ্ছে? না, যেতে ইচ্ছা করছে, মিস করছি মঞ্চ। সারেগামা পার মঞ্চে উর্মি বনাম মেঘলার লড়াই, ডেঞ্জার জোনে মেঘলা। সে কি পারবে আবার গোল্ডেন সিটে ফিরতে? ভেঙে পড়ো না এন্ড ফাইট ব্যাক। সোম থেকে বুধ রাত 9:30 জি বাংলা ও জি বাংলা এইচডিতে। কিন্তু আমাদের ডিটেইলে আজকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি তৈরি হচ্ছে রান্নাঘরে, এবং সেটা সত্যি আমার কাছে এখনো অজানা। কেন না, আমার সত্যি আমি রান্না করছি না, যিনি রান্না করছেন তাকে ডাকবো। তোমরা প্লিজ নিজ নিজ আসন গ্রহণ করো। থ্যাংক ইউ। তো শুদ্ধ বাংলা বলছি, দেখ। আমরা আমাদের আজকে যিনি গেস্ট তার সঙ্গে আলাপ করাবো, কিন্তু তার আগে আপনারা অনুমতি দিন শুরু করি আজকের পৌষ পার্বণ। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। আমাদের সঙ্গে রয়েছে আজকে আমাদের অতিথি শাওনি চাওড়া, চলুন তাকে আমরা স্বাগত জানাই। চলে আসেন। নমস্কার শাওনি, আপ কাহাঁ কে হ্যায়? আমি তো বাঙালি। কি? আমি কিন্তু বাঙালি, একদম পরিষ্কার বাঙালি। পরিষ্কার বাঙালি, কিন্তু আমার হাজবেন্ড গুজরাতি, উনি চাওড়া। শানি কত্থক ডান্সার না? আজকে কিন্তু একটু নাচতে হবে আমাদের সঙ্গে। তার মানে আমাদের সঙ্গে একজন ডান্সার আছে? চেষ্টা করব। ওরা এসছেন মিষ্টি পিঠে খাবে বলে নয়, ওদের মিষ্টি পিঠে তো অনেক খেয়েছে, ওদের নোনতা পিঠে চাই। তো কি নাম এটা? এটার নাম পদ্ম পিঠে। পদ্ম পিঠে, পদ্ম পিঠে বানানোর জন্য আমরা দেখতে পাচ্ছি আদা বাটা লাগছে, পাঁচ ফোড়ন, সেদ্ধ করে ম্যাশ করা কড়াইশুঁটি, ছোট ছোট করে কাটা ফুলকপি সেদ্ধ করা, ভাপানো, ভাপানো, ছোট ছোট করে কাটা আলু সেদ্ধ করা, কাঁচা পাকা লঙ্কা কুচানো, কিশমিশ কুচি,
চিনে বাদাম কুচি নারকেল কোরানো হিং নুন এবং হলুদ গুঁড়ো বাহ আর ময়দা মেখে রাখা আছে তার থেকে লেচি কেটে লুচিও বেলে রাখা আছে প্রথমে একটা পুর তৈরি হবে বোধহয় হ্যাঁ প্রথমে একটা পুর তৈরি কি তেল লাগবে সরষের তেল লাগবে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করছি ভোজন রসিকদের পছন্দের ফরচুন কাচ্চিখানি খাঁটি সরষের তেল তেলটা গরম হতে হতে শুনি যে রান্না বান্নায় তো এত ইন্টারেস্ট গান বাজনায় আছে হ্যাঁ গান করতে খুব ভালো লাগে গান শুনতে বেশি তো এবার যেটা করতে হবে আমরা এগুলো বানাবো আপনি একটু এদিকে চলে আসুন আমি আপনাকে হেল্প করি প্রথমে একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন ফোড়ন দেওয়া হলো ওকে এবার তারপর একটু হিং বাহ খুব সুন্দর গন্ধ বেরে পাঁচ ফোড়ন হিং কালো জিরে হিং খুব সুন্দর কম্বিনেশন তারপর একটু আদা বাটা এই রে এইবার বুঝেছি আগেকার দিনে খুন্তির এই ল্যাচটা এত বঠ্যাংটা এত বড় হতো কেন দূর থেকে এরম ভাবে কষাতে হয় এবার উপরে আমরা একটু কড়াইশুঁটিটা ছেড়ে দেব কড়াইশুঁটি ভাপানো কড়াইশুঁটি যেটা একটু ম্যাশ করা আছে তারপরে ফুলকপি যেটা একটু সেদ্ধ করা আছে ভাপানো ভাপানো বাহ এটা এমনি রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে গো তারপরে আলু এবার কাঁচা লঙ্কা কুচানো কুচানো কাঁচা লঙ্কা ও আসলে ভাবছে যে কতটা আচ্ছা কি ঝালঝাল হয়ে যাবে না না ঝালঝালই ভালো লাগবে ও আসলে ভাবছে যে কবে এরকম কেউ আমার জন্য বানাবে বাড়িতে লুকিয়ে লুকিয়ে দেখা করতে যেতে হবে না গোপন করতে হবে না তাই না রে তোমার মনে হয় সুদীপাদি ও গোপন করে কিছু না আমি কিছু গোপন করি তোকে নির্লজ্জ বলছে বেসিক্যালি তুই আবার ওকে সাপোর্ট করছিস না আমি সত্যি নির্লজ্জ হলুদ গুঁড়ো প্রাউড প্রাউড এই দেখ হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে এরকম কাঁচা হলুদ গায়ে পড়বে তো গায়ে হলুদ হবে তো আমরা কলসি ভরে জল দিই আচ্ছা ওখানে জয়নগরের মোয়া রাখা আছে খেতে পারো তোমরা কোথায় কোথায় এই তো খুঁজে দেখো না এই নারদার তাকিয়ে এই নুন একটু নুন এবার তো এক চিনে বাদাম দেওয়া গুঁড়ো করা এটা লুচি দিয়ে যা লাগবে না আমি এমনি লুচি ভেজে খেয়ে নেবো এবার নারকেল কোরানো কোরানো নারকেল পুরোটা দিয়ে দাও এবার এবার বেশি শুকিয়ে গেলে হালকা জল দিয়ে মাখা মাখা করতে হবে দাও তুমি দাও জলে ছিটা দিয়ে কি করছিস তুই তখন থেকে আরে দাড়িতে লেগে গেছে তাই ঝাট করে দাও আচ্ছা জলে ছিটা দিয়ে এটাকে একটুখানি মাখা 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 করে নিলু যা বাবা কি হলো ও স্ট্যাচু ওভার তুসো তুমি দক্ষিণ যাবে কি দালাগলে খাবে কি তুসো তুমি দক্ষিণ যাবে কি দালাগলে খাবে কি হানো তুসুর গায়ের গামছা বেঁধে দিন খিরের মিঠাই ঈদের মিঠা খেয়ে টোসো গরম জল ভাই খেয়েও না সোজা পথে চলে যাবে কারো পানে চেয়েও না সোজা পথে চলে যাবে কারো পানে চেয়েও না ওরে ওরে গাইবা গালি গাই গাছে তো রঙ
বেগ দু ওরে ওরে গাই বাগালি গাই গাছে তোর অনেক দূর এবার তুলবো ফুল গাইবো মালা লাল সালুকে নগর ফুল এবার তুলবো ফুল গাইবো মালা লাল সালুকে নগর ফুল মালা গাথো রে গাথো মালা যতনে পোড়া বাজারে মালা গাথো রে গাথো মালা যতনে পোড়া বাজারে মালা গাথো রে গাথো মালা গাথো রে গাথো মালা গাথো রে গাথো মালা গাথো রে গাথো মালা স্ট্যাচু ও যতক্ষণ স্ট্যাচু থাকে ততক্ষণ পৃথিবীর মঙ্গল আছে না স্ট্যাচু হাতলি এইবার আপনাদের জানাই যে রান্নাঘরে আমরা এত মজা করছি সেই রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে আর মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কে কুচি না আবার কে আমার আজকের এই সুন্দর শাড়ি আর জুয়েলারি স্পন্সর করেছে বেহালা শখের বাজারের আজকের নন্দিনী আমাদের ধন্যবাদ তাকেও এবং আমাদের স্পেশাল থ্যাঙ্কস আমাদের টাইটেল স্পন্সর ফরচুন কাচ্চি ঘানি খাঁটি সর্ষের তেলকে এইবার ও সরি রে সরি রাগ করিস না তুই বস বাবা ধোঁয়া উঠছে তো কি তেল এটা তো সাদা তেল সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি ফরচুন সানলাইট রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল আমরা সয়াবিন অয়েলও ব্যবহার করতে পারতাম আমাদের কাছে রয়েছে হেলদি রাইস ব্র্যান অয়েল আমাদের কাছে রয়েছে ভিভো আমার ভীষণ ফেভারিট ডায়াবেটিক কেয়ারের জন্য তো যে কোনো আমি ব্যবহার করতে পারতাম আমরা ব্যবহার করছি বেসিক্যালি সানফ্লাওয়ার অয়েল তো এবার দেখাও কী করে এগুলো ভাজবো আর বানাবো আমাদের কাছে পুরটা আছে এবং এখানে লেচি করা আছে ময়ান্দিয়া ময়দার এবার আমরা এটাকে একটা একটা করে নেব তুমি বানাচ্ছিলে আমি দেখছিলাম একটুখানি পুর দেব এটাকে আমরা ঝাল পিঠেও বলতে পারি তাই না ঝাল পিঠেই বলছি ঝাল পিঠে ওকে আচ্ছা পদ্ম পিঠে বা ঝাল পদ্ম পিঠের আমি আরেকটা ডিজাইনে জানি সেটা হচ্ছে এই রকম চাম কাঁটা দিয়ে এরকম এরকম করে দেওয়া যায় সেটাও একটা ডিজাইনের মতো হয় এবার এগুলো ভাজতে দিলাম একটা একটা করে অদিতির কি ব্যাপার এত মৃয়মান কেন অদিতি কোথায় না এদিকে এত ইন্টারেস্ট তীর্থর বিয়ে নিয়ে তীর্থর গার্লফ্রেন্ডকে নিয়ে তোমার কি খবর শুনি ইয়েস কি ব্যাপার তোকে এটা বারবার করে শোনাই এই কারণে কারণ আমরা একটা ভালো বন্ধু এত ভালো বন্ধু দিদি আমি একটা কথা বলবো কি বলো না 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 আমি আগে শেষ করব আমি আগে শেষ করব কি কি একবারও জানাই নি এই খবরটা একবারও জানাই নি এই খবরটা তার জন্য প্রত্যেকবার কোনো সুযোগ মিস করি না গেদা শোনানোর জন্য গোপন করো না বাবা গোপনও কথাটি রবে না গোপনে বলো আচ্ছা জয়নি কেমন লাগছে তোমার খুব ভালো লাগছে কাকে তোমাকে কি ভালো তুমি তোমার মতো মানুষ হয় না তীর্থ অদিতি গান করছে কেমন লাগে তো গান ভীষণ ভালো লাগে আমার শুনেছি ওদের গান বাবা এবার আমাকে কি করতে হবে এগুলো বাকিগুলো ভেজে নিতে হবে আমার একটা ছোট ব্রেক নিই অদিতি এক মিনিট আপনি এটা ভাজুন তুমি এটা ভাজো তো একটু কাছে এসো বাবা কি ভালো ডান্সার বলে খুব গর্ব না খুব গর্ব থ্যাংক ইউ আপনি ভালো বলে আমাকে ভালো বলছেন না সিরিয়াসলি সিরিয়াস আপনি সুন্দর নেচেছেন সত্যিকারের দেখছিস কেন তাহলে দিতে দেরি আছে তুমি দেখো অর্ধেক তো শেষ হয়ে আমি তো মাল খুঁজছিলাম আর ঝোলায় পড়ছিলাম মাল খুঁজছিলাম ঝোলায় আমি একটা স্টেপই জানি আর কিছু জানি না তাও অতিথির থেকে শিখেছি এবং প্রচুর খাটাখাটনির পর রান্না হয়েছে এবং আমাদের আজকের অতিথিদের জন্য আমরা সাজিয়ে রেখেছি কিছু উপহার
দেখে নেব সেগুলো কি কি রয়েছে। মটন ব্র্যান্ড ঘি তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে, দাগের জো মার্বো কেয়ারের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে, কেকসের তরফ থেকে একটি সুন্দর কেক। এইবার দেখিয়ে দেবো আপনাদের আমাদের আজকের এই সুন্দর রেসিপি আরও একবার। পিঠে বা ঝাল পিঠে বানানোর জন্য প্রথমে কড়াইতে ফরচুন কাচ্চিখানি খাঁটি সর্ষের তেল গরম করে তাতে গোটা পাঁচ ফোড়ন আর হিং ফোড়ন দিয়ে একে একে ওর মধ্যে আদা বাটা, আগে থেকে ভাপিয়ে ম্যাশ করা কড়াইশুঁটি, ভাপানো ফুলকপির কুচি, ভাপানো আলুর টুকরো, কাঁচা পাকা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, নুন, কিশমিশ কুচি আর রোস্টেড চিনি বাদাম কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে মিশ্রণটা মাখা মাখা করে নামিয়ে ঠান্ডা করে নিলেই পুর রেডি। এবার আরেকটি কড়াইতে ফরচুন সানলাইট রিফাইন সানফ্লাওয়ার অয়েল গরম করতে দিয়ে আগে থেকে ময়ান দিয়ে মাখা ময়দার লেচি দিয়ে ছোট ছোট লুচি বেলে তাতে পুর নিয়ে ওর কানায় সামান্য জল মাখিয়ে ওপরে আরেকটি লুচি চাপা দিয়ে পদ্ম নিমকির মতো মুড়িয়ে তেলে ডিপ ফ্রাই করে তুলে নিয়ে নলেন গুড় সহযোগে পরিবেশন করুন পদ্ম পিঠে বা ঝাল পিঠে। এবার একটা সুখবর, এখন একটা মেল করলেই মিলে যেতে পারে দুর্দান্ত গিফট হ্যাম্পার। আপনার পছন্দের একটি রেসিপি পাঠিয়ে দিন ফরচুন রান্নাঘর @gmail.com এ। আপনার রেসিপি যদি হয় সপ্তাহের সেরা তাহলে ফরচুন কাচ্চিখানি খাঁটি সর্ষের তেলের তরফ থেকে পেয়ে যাবেন এই সমস্ত কিছু। থাকছে ফরচুন রাইস ব্র্যান অয়েল, ফরচুন কাচ্চিখানি খাঁটি সর্ষের তেল, ফরচুন সয়া চাংস, ফরচুন সুপার বাসমতি রাইস, ফরচুনের বেসন, ফরচুন বিরিয়ানি বাসমতি এক্সট্রা লং রাইস। খাঁটি ভোজন রসিকদের জন্য তো বটেই, খাঁটি রাঁধুনিদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। ডাল কৌটোয় রাখার আগে ডালে খুব অল্প পরিমাণে ফরচুন কাচ্চিখানি খাঁটি সর্ষের তেল মাখিয়ে নিলে ডালে একেবারে পোকা ধরে না। এইবার খাওয়া যাক, এক এক করে আমরা এক্সপ্রেশন দেখবো, ঠিক আছে? ফার্স্ট কে তীর্থ, আমি জানি আপনাদের কাছেও রয়েছে প্রচুর রেসিপি। আমাদের চিঠি লিখুন, মেল করুন এই ঠিকানা রান্নাঘর জি বাংলা, পোস্টবক্স 9051, পার্ক স্ট্রিট হেড অফিস, কলকাতা 16। বাজনা শুরু হয়ে গেছে, শুরু হোক গান বাজনা। প্রাণ সখী রে ওই শোন কদম্ব তালে বংশী বাজায় কে, প্রাণ সখী রে ওই শোন কদম্ব তালে বংশী বাজায় কে, বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে, বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে, আমার মাথার বেনি বন্ধ কর দেব তারে আয়না দে, প্রাণ সখী রে ওই শোন কদম্ব তালে বংশী বাজায় কে, প্রাণ সখী রে ওই শোন কদম্ব তালে বংশী বাজায় কে, সকর মেলায় তো মনের